গ্রামে ছিল না কোনো শ্মশান, মৃতদেহ দাহ করতে যেতে হতো কখনো 20 কিলোমিটার, কখনো বা 30 কিলোমিটার দূরের কোনো গ্রামে, বসিরহাটের 2 নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর ও গোবিন্দপুরের বাসিন্দারা তাই দীর্ঘদিন ধরে এলাকায় একটি শ্মশানের দাবি জানিয়ে আসছিলেন প্রশাসনের কাছে। অবশেষে পূরণ হলো তাদের দাবি। 5 মুসলিম ব্যক্তির দান করা জমিতে তৈরি হলো নতুন শ্মশানটি। 1 বিঘা জমির ওপর বৈতরণী প্রকল্পের উদ্যোগে আধুনিক শ্মশান পেল বসিরহাট 2 নম্বর ব্লকের 8 লক্ষ মানুষ। শহরের মতোই আধুনিক শ্মশান তৈরি হয়েছে এই গ্রামে। একদিকে যেমন রয়েছে বিশ্রামাগার, অন্যদিকে তেমনই পরিশোধিত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। আগামী শনিবার উদ্বোধন হবে এই শ্মশানের। তবে এই শ্মশানের বিশেষ তাৎপর্য হল এর একটি অংশ 5 মুসলিম ব্যক্তির দান করা জমির মধ্যে দিয়ে গেছে। তাদের দান করা জমিতে একটি কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে, যে রাস্তা শ্মশানের মূল প্রাঙ্গণ অবধি বিস্তৃত। এই মুসলিম ব্যক্তিদের দান করা জমির ওপর দিয়েই দেহ নিয়ে গিয়ে শ্মশানে শেষকৃত্য করবে হিন্দু পরিবারের লোকজন। এও এক অনন্য সম্প্রীতির বার্তা। খোলাপোতা পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায় ও মন্দির কমিটির সদস্য প্রকাশ রায় বলেন, এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি শ্মশানের। অবশেষে সেই কাজ শেষ করা গেছে। আমি প্রধান হবার পরের থেকে এখানে আমাদের সরোজ বন্দ্যোপাধ্যায় কিংবা প্রকাশ রায় এবং আমরা আরও কিছু মুসলিম এখানে, যেমন বাকিবিল্লা সাহেবদের জমি, এদের নিয়ে আমি একটা আলোচনায় বসি যে শ্মশানটা আমরা শ্মশানে রূপান্তরিত করব। তখন মুসলিমরা এগিয়ে আসলো যে হ্যাঁ, একটা ভালো জিনিস তোমরা করো। ওদের সুবাদে আমি এটা আরম্ভ করি করতে করতে। এটার মধ্যে যে টাকাটা, কিছু লোকের সাহায্য আছে, সরকারিভাবে মুখ্যমন্ত্রীর বৈতরণী প্রকল্পের টাকা আছে, আমাদের পঞ্চায়েতে কিছু ফিটপিন ফিনান্সিংয়ে কিছু টাকা দিয়েছি, এমনকি 100 দিনের টাকা দিয়ে এখানে মাটিও ফেলেছি। করার পরে আজকে এখানে এই জায়গায় শ্মশানটা এসেছে। এখানে আগুন পর্যন্ত এই যে ডেভেলপমেন্ট হয়েছে, এই জমিটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ বিলান জমি ছিল, খালধারে বিলান, ভদ্রাকালী খালধারে বিলান জমি। প্রথমে এই রাস্তাটা তৈরি, তারপর এই জমিটাকে উন্নয়ন করা, জমিটা হচ্ছে এখানে শ্মশান, আদি শ্মশান, আমাদের পূর্বপুরুষদের আদি শ্মশান। এখানে আগে যেমন তেমন ওই খালধারে কোনো রকমে আধমরা পুড়িয়ে খালে ডেড বডি ফেলে দেওয়া হতো, এগুলো আমরা আসার পরে আমরা প্রশাসনের নজরে আনি। আর খোলাপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান এর আগে লক্ষ্মী বিশ্বাস ছিল, তারপরে অপরেশ মুখার্জি আসার পর থেকে অপরেশ মুখার্জি এটাকে বিশেষভাবে নজর দেয় এবং এটার উপরে বেশি বেশি করে জোর দেয়। এলাকায় সর্বোপরি আমরা একটা সম্প্রীতি, আমরা মানে অভিভূত যে আমাদের মুসলিম বন্ধুরা যারা জমির মালিক তারা আজকে এটা দিয়েছিল বলেই কিন্তু আজকে এই জায়গার পরিকল্পনাগুলো একদম বাস্তবায়িত হয়েছে এবং আমরা এলাকার মানুষ সত্যি খুব আনন্দিত। গত 2 বছর এখানে করোনার জন্য কালী পূজাটা হয়নি, সেই পূর্বপুরুষ থেকে এখানে কালী পূজা হয়, সে কারণে এবারে এই কালী পূজাকে কেন্দ্র করে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আহ্বান রাখছি এই কালী পূজায় অংশগ্রহণ করার জন্য। জানা গেছে আগামী শনিবার এখানে শ্মশান উদ্বোধনের পর পাশেই শ্মশানকালীর পুজো হবে, এরপর হবে বালক ভোজন। হিন্দু মুসলিম নির্বিশেষে গোটা গ্রামের মানুষ সেই অনুষ্ঠানে অংশ নেবেন। দ্য ওয়াল ব্যুরো।